শারীরিকভাবে আগের থেকে ভালো আছেন? আচ্ছা, আমরা আজকে পঞ্চম অধ্যায় পড়ার কথা, ঠিক আছে? আপনাদের মনে হয় আগের ক্লাসে শিক্ষা সফর শেষ হয়েছিল, আপনাদের কি মাথায় আছে সেটা? আমি প্রশ্ন জিজ্ঞাসা করেছি, আগের ক্লাসে আমরা শিক্ষা সফর শেষ করেছিলাম না? জি ম্যাম, হ্যাঁ, জি শিক্ষা ম্যাম, সফর নিয়ে শেষ করে আলোচনা আলোচনা শেষ করেছিলাম। তো অধ্যায় 5টা মূলত আমাদের উপকরণ নিয়ে একটা চ্যাপ্টার, ঠিক আছে? এটা নিয়ে আমরা কথা বলবো, উপকরণের নিয়ে আমরা এখানে কথা বলবো, ঠিক আছে? তো উপকরণ নিয়ে আমরা কথা বলবো এখানে। আমরা জানবো যে প্রাথমিক বিজ্ঞান বিষয়ে শিক্ষা উপকরণটা কিভাবে কাজ করে, কোন কোন ক্ষেত্রে কাজ করে, এবং এটা ব্যবহারের কি কি নীতিমালা আছে, এটা ব্যবহারের কি কি উপযোগিতা আছে, এবং আমরা আরো জানবো যে আমরা কিভাবে সেটা সংগ্রহ করব এবং সেটা কত রকমের আছে, সেগুলো সব আমরা এই চ্যাপ্টারে জানবো। তো প্রথমে আমরা একটা এক্সাম্পল দিয়ে আমাদের এই চ্যাপ্টারটা শুরু হয়েছে। চ্যাপ্টারের প্রথমে দুইজন শিক্ষকের কথা বলা আছে। তো শিক্ষকের, 1 নম্বর শিক্ষকের নাম নীলা এবং দ্বিতীয় শিক্ষকের নাম, প্রথম শিক্ষকের নাম নীলা এবং দ্বিতীয় শিক্ষকের নাম হচ্ছে ফারিয়া। তো নীলা তার পাঠ্য বইতে যে সমস্ত পাঠগুলো আছে সেগুলো আলোচনা করেন ক্লাসে, এবং সেগুলো তিনি প্রয়োজনে বোর্ডে ছবি আঁকেন বা ওভাবে আলোচনা করেন, ব্যাখ্যা বিশ্লেষণ করে তিনি পাঠটা দেন। আর ফারিয়া যিনি, তিনি হচ্ছেন গিয়ে বিভিন্ন উপকরণ সংগ্রহ করেন। ধরেন মাটির উপাদান পড়াচ্ছেন, তখন হচ্ছে গিয়ে তিনি একটা গ্লাসে একটু মাটি গুলিয়ে শিক্ষার্থীদের দেখান, দেখো এর ভেতরে কি কি জিনিস আছে, এরকম। তো ফারিয়া কিছুটা অনুসন্ধানী মনোভাব নিয়ে কাজগুলো করে। তো এই দুজনের ক্লাসের মধ্যে আমাদের একটা এক্সাম্পল আমাদের বইতে দেয়া আছে, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের পানিচক্র। তো তিনি যদি পানিচক্র পড়ান, তো সেক্ষেত্রে আমাদের অনেক কিছু আসে, বাষ্পীভবন টার্মটা আসে, আবার আসে ঘনীভবন, এই দুইটা টার্ম। তো আমরা এটার পরীক্ষা দুইটা দেখেছি। তো এখন শিক্ষার্থীদের কাছে নীলা কিছু এক্সাম্পল দিল যে আমরা চা বানানোর সময় উপরে যে এটা উড়ে যায়, বা গরম পানি করলে উপর দিয়ে দেখো না ধোয়ার মতো যায়, সেটা হচ্ছে গিয়ে বাষ্পীভবন। আবার ফারিয়া যেটা করলো সেটা হচ্ছে, ফারিয়া হচ্ছে গিয়ে আপনাকে এক্সাম্পলটা দেখিয়ে তারপরে হচ্ছে গিয়ে সেই ইয়েটা পরীক্ষাটা করলো। ফারিয়ার পরীক্ষাটা হচ্ছে এরকম, ফারিয়া কিছু গ্লাস নিয়েছে, কিছু বরফ নিয়েছে, পানি নিয়েছে, তারপরে হচ্ছে গিয়ে সে গ্লাসে বরফে বরফ রেখেছে এবং পাশাপাশি আরেক গ্লাসে গরম পানি রেখেছে। তো গ্লাসের গায়ে যেই মানে মানে বিন্দু বিন্দু জলকণা গুলা রয়েছে, সেগুলোকে ফারিয়া পরবর্তীতে বলছে, দেখো এগুলো হচ্ছে গিয়ে তোমার বাষ্পীভবনের ফলে উড়ে যেয়ে গ্লাসের গায়ে লেগেছে। আর ফারিয়া জিনিসটা হাতে কলমে দেখালো, অর্থাৎ ফারিয়া অনুসন্ধান করে দেখিয়েছে, আর নীলা হচ্ছে গিয়ে ব্যাখ্যা করেছে। তা আপনাদের কি মনে হয় কার ক্লাসটা ভালো হয়েছে, বেশি ফলপ্রসূ হয়েছে? ফারিয়ারটা ভালো হয়েছে ম্যাম। ম্যাডাম ফারিয়ার, ডেফিনেটলি ফারিয়ারটা ভালো হয়েছে। কারণ হচ্ছে যে আমরা জানি যে যখন একটা বাচ্চা শুধু দেখে বা শুধু শুনে বা যখন শুধু পড়ে, তখন সে যতটুকু শেখে তার থেকে অনেক বেশি শেখে যখন সে কিছু করে, ঠিক আছে? শোনা, বলা, পড়া, এগুলোর থেকে বেশি বেশি এফেক্টিভ লার্নিং হচ্ছে যখন সে কাজটি করে। তো আসলে লার্নিং এরই বেশ কিছু অর্থ থাকে, যেমন লার্নিং টু মানে এরকম আমরা পড়েছিলাম যে করতে শিখবে, দেখতে শিখবে, বলতে শিখবে, তারপর শুনতে শিখবে, আরেকটা হচ্ছে করতে শিখবে। তো যখন আমরা করি তখন আমরা ভালো শিখি। কথায় আছে যে যেখানে আমরা সেখানে আমরা শিখি, মানে শিখলাম সেখানে, বা শিখলাম, এটা টার্মটা আমার মনে নাই, ঠিকলাম যেখানে, তো ঠিকই যেখানে সেখানেই শিখি, ঠিক আছে? আমরা এক জায়গায় থেকে যাই, তখন আমরা বুঝতে পারি যে না, আমার এই কাজটা এভাবে করলে হয়তো ভালো হয়, এই অল্টারনেটটা আমাদের মাথায় আসে যখন আমরা শিখি, করে শিখি। তো করে শিখলে আমাদের এডগার ডেল নামের একজন
শিক্ষা বিজ্ঞানে তিনি আমাদের কাছে একটা অভিজ্ঞতার কোণ দেখিয়েছেন। সেই কোণে তিনি আমাদেরকে বলেছেন যে প্রথমে আমাদের সর্বনিম্ন স্তর শিখনের পরিমাণ বা শিখনের স্থায়িত্ব যেখানে সবচেয়ে কম সেটা হচ্ছে পড়া, এবং সবচেয়ে বেশি হচ্ছে যখন আমরা বাস্তব কোনো ঘটনাতে বাস্তব অভিজ্ঞতা নেই। আমরা শিক্ষা সফর বলেন বা হচ্ছে গিয়ে যখন আমরা বা মানে শ্রেণীকক্ষের বাহিরে শিখন, এগুলোর কথা যখন বারবার আমরা এমফেসাইজ করছিলাম, বারবার বলছিলাম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে বৈজ্ঞানিকভাবে স্বাক্ষর গড়ে তোলে, বৈজ্ঞানিক মূল্যবোধ গড়ে তোলে। আরেকটা কাজ যেটা করে যে বাস্তব ঘটনাতে অংশ নিতে সহায়তা করে, বাস্তব অভিজ্ঞতাটা অর্জন করতে সহায়তা করে। আপনি হাজারবার বোঝান, হাজারবার বলেন যে লজ্জাবতী গাছ চুপসে যায়, বা গাছের মানে গাছও আমাদের জন্য হচ্ছে গিয়ে ইয়ে করে, গাছও আমাদের জন্য আমাদের সাথে সাড়া প্রদান করে। যেমন লজ্জাবতী গাছ, তাকে হাত দিলেই সে চুপসে যায়। তো এই ঘটনাটা আপনি মুখস্থ করালেন, পরীক্ষার হলে দেখবেন আপনার মনে থাকবে না, ঠিক আছে? কিন্তু আপনি যদি ওই ঘটনার সাথে নিজেকে ইনভলভ করেন, আপনি যদি লজ্জাবতী গাছে হাতটা দিয়ে দেখেন যে লজ্জাবতী গাছটা চুপসে গেছে, সেই ঘটনাটা আপনার মাথা থেকে কোনোদিনও যাবে না, ঠিক আছে? আপনি হাজার পড়ালেন আপনার শিক্ষার্থীদেরকে যে কোন একটা ঘটনা, কিন্তু যখন আপনি সেই ঘটনার সাথে তাকে সিমুলেশন করাবেন, তখন এই ঘটনাকে তাকে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তাকে ওই ঘটনায় ইনভলভ করবেন, তখন দেখবেন সে আরো ভালো শিখছে। আমাদের বিদ্যালয়গুলোতে সাধারণত আমরা খুব বেশি সুযোগ পাই না, ল্যাবরেটরি আমাদের থাকেই না প্রাইমারি স্কুলে। তো মোটামুটি আমরা যে কাজগুলো করতে পারি তার মধ্যে হচ্ছে গিয়ে আমরা চকবোর্ডটা ব্যবহার করতে পারি, আমরা পাঠ্যপুস্তক ব্যবহার করতে পারি, পাশাপাশি আমরা কি করতে পারি, ছোটখাটো পরীক্ষা করতে পারি। তা আমাকে একটু একজন বলেন যে আমাদের যে পাঠ্যপুস্তকগুলো আছে সেগুলো কোন কোন বিষয়টির উপরে বেস করে তৈরি হয়েছে, পাঠ্যপুস্তকগুলো কিসের উপর বেস করে তৈরি হয়েছে বর্তমানে প্রাথমিক বিজ্ঞান যে বই সেটা? আমি একটু হেল্প করি। প্রথমে বইটার কি থাকে, একটা চ্যাপ্টারের নাম থাকে, যেমন ধরেন পানি, তো তারপরে থাকে কিছু ইন্ট্রোডাক্টরি কথা, পৃথিবীর তিন মানে চার ভাগ করলে তিন ভাগই পানি, পানি পানির সমুদ্র আছে, নদী আছে, খাল বিল সব জায়গায় আমরা পানি দেখতে পাই, কিন্তু সব পানি আমাদের জন্য নিরাপদ নয়, কিছু পানি বলেন বলেন স্যার। 55 বলছিলেন, বলেন জি ম্যাডাম, বলছিলাম অনুসন্ধান আর পরীক্ষামূলক নাকি? ভেরি গুড, হ্যাঁ অনুসন্ধান মূলক আমাদের বইগুলো, ঠিক আছে? অনুসন্ধান ভিত্তিক আমাদের কাজগুলো, প্রত্যেকটা কাজ কাজ দেয়া আছে, অনুসন্ধানের কাজ, তারপরে দেয়া আছে অনুসন্ধানের কাজ অমুক 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 আমরা করব, তারপরে সেটার উপর ব্যাখ্যা করে দেয়া আছে। আমরা একটা বই দেখি, দেখি যদি আমাদের কাছে একটা বই থাকতো দেখালে ভালো হতো। এই যে দেখেন প্রশ্ন হচ্ছে উদ্ভিদ কোথায় কোথায় জন্মে, উদ্ভিদ কোথায় জন্মে, কাজ কি করতে হবে, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করতে হবে, উদ্ভিদের জন্ম কোথায় দেখেছি, তো এরকম একটা কাজ, ঠিক আছে? এটা ব্রেনস্টর্মিং এর একটা কাজ করছে, কিন্তু কি করছে, একটা ছক তৈরি করিয়েছে। তো এরকম কিছু কাজ দেয়া থাকে, তো এই কাজগুলো সবগুলো হচ্ছে অনুসন্ধানমূলক কাজ, ঠিক আছে? তো যেহেতু আমাদের পাঠ্যপুস্তকটা অনুসন্ধান ধর্মী, সেহেতু সেই অনুসন্ধানগুলো করার জন্য আমাদের কাছে কিছু উপকরণের প্রয়োজন হয়। সেই উপকরণগুলো সব ক্ষেত্রে চকবোর্ড পাঠ্যপুস্তক ছাড়াও আরো কিছু উপকরণের প্রয়োজন হয়, যেমন পোস্টার, মাল্টিমিডিয়া বা কোনো অণুর মডেলই বলেন। যদি আমি পানিটাকে আপনার কাছে ব্যাখ্যা করতে চাই, তাহলে পানির অণুর মডেলটা যদি আপনাদের দেখাই সেটা সহজ হয়, বা অন্য কিছু কার্বনের মডেল যদি আমরা দেখাই তাহলে আমাদের কাছে জিনিসটা সহজ হয়। তো এরকম আর কি ব্যাপারটা। তো আমরা যেন শিক্ষার্থীদের শুধু পড়া বা বলাই ইনভলভ না করি, আমরা যেন তাদেরকে তাদেরকে আরেকটু বেশি ইনভলভ করি, তাদের শিখনকে স্থায়ী করার জন্য আমরা যে কাজটা করব তাদেরকে বিভিন্ন রকমের উপকরণের মাধ্যমে শেখাবো, ঠিক আছে? তো এই ব্যাপারটাই আমাদের কাছে মাথায় রাখতে হবে। তো এখন এডগার্ডেন আমাদের কাছে এই কথাটাই বলেছেন যে যখনই আপনি শিক্ষার্থীদেরকে পড়ানো পড়তে বলবেন, যে তুমি একা একা পড়, তাহলে সে যতটুকু শিখবে 2 সপ্তাহ পর দেখা যাবে যে সেই পড়ার জিনিসটা সে ভুলে গেছে, বা অনেক ক্ষেত্রেই ভুলে গেছে, অনেকটাই ভুলে গেছে। যদি সে শুনে রেডিওতে, আপনি কোনো গান শুনেন, প্রোগ্রাম শুনেন, তাহলে দেখবেন যে আরেকটু বেশি আপনি মনে রাখতে পারছেন।
আপনি কোনো স্থির চিত্র দেখেন আরেকটু বেশি মনে রাখতে পারছেন, চলন্ত ছবি দেখেন আরো বেশি মনে রাখতে পারছেন, মুভি দেখেন 2 সপ্তাহ পর প্রতিটা ডায়লগ হয়তো আপনার মনে থাকবে না, কিন্তু আপনার মনে থাকবে কাহিনীটা। তা আপনি কোনো মেলায় গেলেন, সেখানে কি কি জিনিস দেখলেন সেগুলো আপনার মনে থাকবে, প্রদর্শিত কিছু দেখা, হ্যাঁ কোনো ছবি দেখলেন, কোনো থিম দেখলেন সেটা মনে থাকবে। তারপরে কাজ হাতে কলমে কোনো কাজ করার জন্য যখন আপনাকে দেওয়া হবে তখন দেখেন আপনার কত বেশি মনে থাকবে, বা কোনো সিমুলেশন আপনাকে অংশগ্রহণ করবে। আপনি নবাব সিরাজউদ্দৌলা পড়ছেন, কিন্তু নবাব সিরাজউদ্দৌলা আপনাকে মুখস্থ করে আপনি কতটুকু মনে রাখতে পারবেন, কিন্তু যদি আপনাকে নবাব সিরাজউদ্দৌলার ভূমিকায় অভিনয় করতে বলা হয় আমার মনে হয় অনেক বেশি আপনি মনে রাখতে পারবেন। তো এটাই আর কি শিখনের পরিমাণে স্থায়িত্ব। এখন যদি শিক্ষা উপকরণের প্রকারভেদটার দিকে আমরা তাকাই, কিভাবে আমরা শিক্ষা উপকরণের প্রকারভেদটা করব, বিভিন্ন ভাবে আমরা এই প্রকারভেদটা করতে পারি। প্রকারভেদের 1 নম্বর উপকরণ মানে ইয়ে হচ্ছে প্রকারভেদ হচ্ছে যে আমরা যদি কোথা থেকে আমরা শিক্ষা উপকরণটা পাবো, বা শিক্ষা উপকরণের উৎসটা আমাদের কোথায়, সংগ্রহের উৎস কোথায়, তার উপর ভিত্তি করে যদি আমরা শিক্ষা উপকরণকে ভাগ করি তাহলে আমরা দেখব শিক্ষা উপকরণটা মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। বাণিজ্যিক শিক্ষা উপকরণ, বাণিজ্যিক ভাবে কারখানায় যে উপকরণগুলো তৈরি হয় সেগুলোই বাণিজ্যিক শিক্ষা উপকরণ। যেমন আপনি যদি বলেন যে পর্যায় সারণীর একটা চার্ট, সেটা একটা বাণিজ্যিক শিক্ষাক্রম। বা আপনি কোনো রাসায়নিক দ্রব্যাদির কথা বলতে পারেন, আমি কালকে বলেছি যে আয়োডিন দিয়ে আপনি শর্করা জাতীয় খাদ্য, এটা শর্করা কিনা সেটা পরীক্ষা করতে পারেন। তো এটা একটা কি ধরনের পরীক্ষা, এটার জন্য আপনার আয়োডিন যেটা লাগবে সেটা একটা রাসায়নিক দ্রব্যাদি। তো এই রাসায়নিক দ্রব্যাদিটা আপনি পেলেন একটা দোকানে, তো বা একটা হ্যাঁ একটা ল্যাবরেটরিতে, সেখান থেকে আপনি সংগ্রহ করলেন, সেটা হচ্ছে বাণিজ্যিক ভাবে সংগ্রহ করলেন, এটা হচ্ছে গিয়ে আপনার একটা বাণিজ্যিক উপকরণ। বা এরকম হতে পারে আমরা বিভিন্ন ওয়ার্ড কার্ড বা বিভিন্ন মাল্টিমিডিয়া প্রজেক্টর বা কম্পিউটার, এগুলো আমরা জোগাড় করার চেষ্টা করি আমাদের মানে স্কুলের জন্য, সেগুলো সবই হচ্ছে বাণিজ্যিক উপকরণ। আর সহজলভ্য উপকরণ কোনগুলো, যে উপকরণগুলো আমাদের পরিবেশ বা সমাজ থেকে আমরা সহজে উপকরণগুলো আমরা পেয়ে থাকি, শিক্ষক শিক্ষার্থী কর্তৃক সংগৃহীত। এটা শুধু শিক্ষক বা স্কুলের এসএমই এর খরচ দিয়ে এটা কালেক্ট করা হবে না, এটা শিক্ষার্থীদেরকেও আমি কালেক্ট করতে বলতে পারি। বলতে পারি যে তোমরা সবাই কালকে 2টা বেলুন নিয়ে আসবে, বা বেলুন না পেলে পলিথিন নিয়ে আসবে, আমরা ওই পলিথিন দিয়ে একটা পরীক্ষা করবো, বায়ুর ওজন পরীক্ষা করবো। তো পারবো না আমরা, যদি আমাদের কাছে পলিথিন না বায়ু কি বলে বেলুন না পাই, তাহলে আমরা পলিথিন দিয়ে করবো। যেমন আমরা প্লাস্টিকের বোতল কেটে ফানেল তৈরি করতে পারি, তাই না? তারপরে হচ্ছে গিয়ে আমরা যদি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত উপকরণগুলো দেখি, সেগুলোর মধ্যে থাকে আমাদের পাঠ্যপুস্তক, তারপরে এনসিটিভি যেগুলো আমাদেরকে দিয়ে থাকে, তাছাড়া আমাদের হতে পারে বিভিন্ন মন্ত্রণালয়, এখন যেমন স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে করোনার জন্য বিভিন্ন লিফলেট দিচ্ছে, সেগুলো বা নিরাপদ পানি কি সেটার উপরে বিশদ ব্যাখ্যা আলা কোনো ব্যাখ্যা সহ কোনো লিফলেট, বা এরকম হতে পারে যে শিক্ষক সংস্করণ, বা এরকম হতে পারে যে শিক্ষা টিচার্স গাইড যেটাকে আমরা বলি, যে শিক্ষা শিক্ষক সংস্করণের কথাই যেটা বললাম, বা ইউনিসেফ এর কোনো কোনো লিফলেট বা কোনো পুস্তিকা, বা এরকম হতে পারে যে রুম টু রিডের যে বইগুলো আমরা 1 মিনিট রিডিং এর জন্য পড়াচ্ছি সেগুলো। তো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে যেগুলো আমরা দান হিসেবে মূলত পেয়ে থাকি সেগুলো, ঠিক আছে? তো তারপরে আছে আমাদের ব্যবহারের ধরন, আমরা কিভাবে ব্যবহার করছি তার উপরে ভাগ করে উপকরণটা কয় রকমের। উপকরণটা 2 রকমের, একটা হচ্ছে প্রক্ষিপ্ত উপকরণ আর একটা হচ্ছে অপ্রক্ষিপ্ত উপকরণ। প্রক্ষিপ্ত উপকরণ হচ্ছে দর্শনযোগ্য উপকরণ, ঠিক আছে, যেটা চোখে দেখা যায়, যেমন ফিল্ম স্ট্রিপ বা মাল্টিমিডিয়া প্রজেক্টর। মাল্টিমিডিয়া প্রজেক্টর কি, বা ওভারহেড প্রজেক্টর। ওভারহেড প্রজেক্টর কে অনেকে ওএইচপি প্রজেক্টর বলে, ঠিক আছে? ওভারহেড প্রজেক্টর হচ্ছে গিয়ে মানে ওএইচপি প্রজেক্টরের ইলাবোরেশন। যাই হোক, দর্শনযোগ্য উপকরণ এগুলোকে কেন বললাম, আপনি যে কোনো মাল্টিমিডিয়ায় আপনি কয়েকটা ছবি দেখালেন, ফ্ল্যাশব্যাকে কয়েকটা ছবি আসলো, তো যখনই আমরা কিছু দূর থেকে ছুঁড়ে দিব কোনো ডিভাইসের মাধ্যমে, তখন সেটা হবে প্রক্ষিপ্ত উপকরণ, এটা মাথায় রাখবেন। এবং সেই প্রক্ষিপ্ত উপকরণটা 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শুধু দেখবে, একটা হচ্ছে শুধু শুনবে, আর একটা হচ্ছে দেখবে আর শুনবে, ঠিক আছে?
সে শুধু দেখবে, সেটা শুধু ছবির কথা বলা হয়েছে, শুধু শুনবে, সেটা হচ্ছে ধরুন রেডিওতে আপনি আমার সোনার বাংলা শোনালেন, বা আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি শোনালেন, বা 7ই মার্চের ভাষণ শোনালেন। আর শ্রবণ দর্শন উপযোগী উপকরণ হচ্ছে যেগুলো আপনি চলচ্চিত্র দেখালেন, কোনো ফিল্ম এর কোনো অংশ দেখালেন, ঠিক আছে, বা কোনো এনিমেটেড কিছু দেখালেন, আপনি চাঁদের দশা দেখালেন, ঠিক আছে, এরকম কিছু। আর অপ্রক্ষিপ্ত উপকরণ কোনগুলো, যেগুলো ধরেন ওই ছবিগুলি আপনি হাতে করে নিয়ে গেলেন, ঠিক আছে, যেই যেটা আপনি ফিল্ম স্ট্রিপে দেখিয়েছেন সেই ছবিগুলো আপনি হাতে করে নিয়ে গেলেন, কোনো ডিভাইসের সাহায্যে দেখাচ্ছেন না, দূর থেকে প্রক্ষিপ্ত করার মতো কোনো কিছু না, এটা হচ্ছে সরাসরি আপনি তাদেরকে ছবিটা দেখালেন, সরাসরি একটা চার্ট দেখালেন, সরাসরি একটা ফটোগ্রাফ দেখালেন, যেটা বললাম, বা পাঠ্যপুস্তক হতে পারে, যে তোমার বইয়ের ছবিটা দেখাতো, বা লিফলেট নমুনা এগুলো দেখাতো, এই যে এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে অপ্রক্ষিপ্ত উপকরণ। তো তারপরে হচ্ছে গিয়ে উপরিউক্ত ধরনগুলো ছাড়াও আমরা উপকরণ সমূহের আরেকটি ধরনে ফেলতে পারি উপকরণ সমূহকে, সেটা হচ্ছে অনুসন্ধান ভিত্তিক কাজের জন্য উপকরণ, সে ঠিক আছে, অনুসন্ধানমূলক শিক্ষা উপকরণ এগুলোকে বলে। এগুলো হচ্ছে মূলত আপনি আপনার পাঠ্য বইতে যে অনুসন্ধানমূলক কাজগুলো আছে সেগুলো সম্পাদন করার জন্য যে সমস্ত জিনিসগুলো আমাদের দরকার, যে সমস্ত উপাদানগুলো দরকার, সেগুলোকে বলা হয় দর্শনযোগ্য উপকরণ, ঠিক আছে, না সেগুলোকে বলা হয় অনুসন্ধানমূলক কাজের জন্য উপকরণ বা অনুসন্ধানমূলক শিক্ষা উপকরণ। তো একটা রসায়ন ক্লাসে বা একটা যে কোনো একটা ক্লাসে যে ধরনের উপকরণগুলোর প্রয়োজন হয় সেগুলোকে মোটামুটি আমরা 4 ভাগে ভাগ করতে পারি। ধরেন একটা বিজ্ঞান ক্লাসে আমি যে ধরনের উপকরণ ব্যবহার করবো, মোটামুটি ভাবে জেনারেলাইজ করলে, যে এদেরকে যদি আপনি জেনারেল ভাবে কয়েকটা টার্মে বা বিভক্ত করেন, সেগুলো হচ্ছে প্রথমে দর্শন ভিত্তিক উপকরণ। এই দর্শন ভিত্তিক উপকরণটার মধ্যে রয়েছে আপনার এমন শিক্ষা উপকরণ যেটা হচ্ছে দর্শনযোগ্য এবং দর্শন ইন্দ্রিয় ব্যবহারের মাধ্যমে বিষয়বস্তুকে আয়ত্ত করতে হয়, সেগুলো হচ্ছে দর্শন ভিত্তিক উপকরণ, যেমন পাঠ্যপুস্তক, মডেল, কর্মপত্র, তারপর হচ্ছে বাস্তব নমুনা বোর্ড, বুলেটিন বোর্ড, হোয়াইট বোর্ড, অঙ্কিত চিত্র, এগুলো সবকিছুই আপনার কি দর্শনযোগ্য। এখানে আপনি যদি বলেন যে ম্যাডাম ওএইচপি কি এখানে হবে না, হ্যাঁ ওএইচপি হবে, ওএইচপি যারা আপনারা ক্লাস করেছেন ওএইচপি দিয়ে অনার্সে অনেকে ক্লাস করেছেন তো তারা জানেন, আর যারা ক্লাস করেন নাই তাদের জন্য বলছি, ওএইচপি আপনি গুগলে সার্চ দিলেই আসবে। এটা একটা মেশিন যেটা অনেকটা দেখতে ফটোস্টেট মেশিনের ছোট ভাষণ, কিন্তু এটার কাজটা হচ্ছে গিয়ে আপনি যে কোনো একটা লেখা ট্রান্সপারেন্ট কাগজের মতো কাগজ থাকে, সেখানে যদি আপনি লিখে বা হচ্ছে গিয়ে প্রিন্ট করে আপনি ওর ভিতরে ঢুকাই দেন, যেমন ফটোস্টেট মেশিনে আমরা ঢুকাই বা স্ক্যানারে আমরা ঢুকাই, ওর ভিতরে যদি আপনি ঢুকিয়ে রাখেন, তাহলে আপনি বিবর্ধিত করে ওই লাইটের সাহায্যে, যেমন প্রজেক্টরে আমরা দেখি, সেরকম ওএইচপির সাহায্যে প্রজেক্টরের মতো, প্রজেক্টরে আমরা ওই লেখাটাকে, ট্রান্সপারেন্ট কাগজে যে লেখাটা থাকে সেটা বড় করে দেখতে পারে। তো এটাই হচ্ছে গিয়ে ওএইচপির কাজটা মোটামুটি। আর ফ্লিপ চার্ট যেগুলো, যে ফ্লিপ ফ্লিপ চার্ট আমরা গুগলে যদি সার্চ দিই তাহলে দেখতে পারবো যে একটার পর একটা কাগজ আসবে, যেটাই মনে হবে যেন কোনো কাহিনী চেঞ্জ হচ্ছে বা কোনো কিছু সরে যাচ্ছে বা কোনো কিছু চলে যাচ্ছে, এরকম ব্যাপারটা। তো নির্বাক চলচ্চিত্রটা আমরা বুঝছি, যেখানে কোনো শব্দ হবে না কিন্তু চলচ্চিত্রটা চলবে। তো তারপরে হচ্ছে গিয়ে মানে মুভিং কোনো ভিডিও যেটাতে কোনো সাউন্ড নাই, সাউন্ডলেস কোনো ভিডিও, সেটা হচ্ছে গিয়ে আপনার দর্শনযোগ্য দর্শন ভিত্তিক শিক্ষা উপকরণের মধ্যে পড়ে, ভিজুয়াল টিচিং এইড। আর একটা টিচিং এইড হচ্ছে আপনার শ্রবণ ভিত্তিক শিক্ষা উপকরণ, শ্রবণ যেটা শোনা যায় বা শ্রবণ ইন্দ্রিয় দিয়ে আপনি কাজে লাগাবেন। আমি যেটা বললাম যে আমরা আগেও পড়েছি যে প্রক্ষিপ্ত উপকরণের ক্ষেত্রে যে এগুলো কি রেডিও, টেলিভিশন, ক্যাসেট প্লেয়ার, সবকিছুই হচ্ছে, টেলিভিশন হবে না যেহেতু টেলিভিশন আমরা চোখে দেখি, চোখে দেখা কিছু হবে না, এটা শুধুমাত্র আমরা শুনতে পাই, ঠিক আছে, এরকম কিছু হলে সেটা হচ্ছে শ্রবণ ভিত্তিক শিক্ষা উপকরণ। তারপর হচ্ছে শ্রবণ দর্শন ভিত্তিক শিক্ষা উপকরণ, সেইটা হচ্ছে আপনি চোখেও দেখবেন আবার কানেও শুনবেন, যেমন টেলিভিশন, যেমন মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সাউন্ড সিস্টেম সহ যে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন বা কম্পিউটার সিস্টেম, সেগুলো সবকিছুই হচ্ছে আমাদের শ্রবণ দর্শন ভিত্তিক সক্রিয়তার মাধ্যমে, শ্রবণ ও দর্শন ইন্দ্রিয়ের সক্রিয়তার মাধ্যমে উপস্থাপন করা হয়, সেটাকে আমরা বলতে পারি যে শ্রবণ দর্শন উপকরণ। তো তারপরে আমাদের অনুসন্ধান ভিত্তিক শিক্ষা উপকরণ, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সব উপকরণের মাধ্যমে,
শিক্ষার্থীরা বৈজ্ঞানিক অনুসন্ধান করে নতুন কোনো তথ্য খোঁজ করে, পরীক্ষামূলক কাজ করে, তাকে অনুসন্ধানমূলক শিক্ষা উপকরণ বলে। রাসায়নিক সামগ্রী, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, পরিমাপক সমূহ, পরীক্ষণ যন্ত্রসমূহ, রাসায়নিক পদার্থের বাস্তব নমুনা, রাসায়নিক শিল্প প্রতিষ্ঠান, সবকিছুই আমাদের অনুসন্ধানমূলক শিক্ষা উপকরণ। ঠিক আছে, যেমন আপনি বললেন যে শর্করা জাতীয় খাদ্য কিনা ভাতের মার, আমি সেটা দেখব। তো সেটা দেখার জন্য আপনি ভাতের মারের ভিতরে দুই দুই ফোঁটা আয়োডিন দিলেন। তো ভাতের মারটা নিলেন আপনি কিসের মধ্যে? একটা বিকারে বা একটা টেস্ট টিউবে। এই বিকার বা টেস্ট টিউব, এই দুইটাই হচ্ছে গিয়ে আপনার রাসায়নিক সামগ্রী। আবার কি, রাসায়নিক যন্ত্রপাতি বা বৈজ্ঞানিক যন্ত্রপাতি। আবার যেই আয়োডিনটা আনলেন আপনি পরীক্ষাগার থেকে কিনে, সেটাও হচ্ছে আপনার রাসায়নিক একটা পদার্থ বা রাসায়নিক সামগ্রী। সুতরাং বোঝা যাচ্ছে এগুলো সবই অনুসন্ধানমূলক কাজের জন্য আপনি ব্যবহার করেছেন, সুতরাং এগুলো অনুসন্ধানমূলক শিক্ষা উপকরণ। এখন আমরা যেমন কোন একটা ক্লাসে, কোন একটা জায়গায় গেলে বা কোন একটা জিনিস ইউজ করতে গেলে দেখি যে তার একটা ম্যানুয়াল থাকে, তাই না? যেমন আমরা আপনি একটা ওভেন কিনেছেন, সেই ওভেনের সাথে আপনি একটা ম্যানুয়াল পেয়েছেন, এটা কিভাবে অন করতে হবে, কিভাবে অফ করতে হবে, কিভাবে এটাতে কুক কুক করতে হবে, বা কিভাবে এটাতে কনভেকশন চলবে। এরকম আমাদের শিক্ষা উপকরণগুলো, যে কোনো ধরনের শিক্ষা উপকরণ, আপনি কিভাবে নির্বাচন করবেন, আপনি কিভাবে ব্যবহার করবেন, তার কিছু নীতিমালা বা গাইডলাইন আছে। সেই গাইডলাইন গুলো একজন একটু পড়েন, আমি অনেকক্ষণ কথা বলেছি তো, মানে আমি একটু রেস্টে থাকি, আপনারা একজন একটু পড়েন, আমরা পরে পরবর্তীতে আবার আলোচনা করব। পড়েন রোল পাঁচ। আচ্ছা ঠিক আছে, রোল 25 পড়ছে, আমরা শুনি। শিখন শেখানো কাজে উপকরণ নির্বাচন ও ব্যবহারের নীতিমালা। শিক্ষা উপকরণ ব্যবহারকে ফলপ্রসূ করার ক্ষেত্রে শিক্ষককে কিছু নীতি অনুসরণ করতে হয়। পর্যাপ্ত পরিমাপ এবং দামি শিক্ষা উপকরণ হলেই শিখন ফলপ্রসূ হবে এমন কোনো কথা নেই, বরং অধিক উপকরণের সমাবেশ শিখন প্রক্রিয়াকে কখনো কখনো বিঘ্নিত করতে পারে। তাই উপকরণ নির্বাচন ও ব্যবহারের নিচে প্রদত্ত বিষয়সমূহ ও নীতি বিবেচনা করা ও অনুসরণ করা আবশ্যক। নাম্বার এক, উপকরণ নির্বাচনে প্রথমেই যে বিষয়টি বিবেচনা করা দরকার তা হলো উপকরণটি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত শিখনফল অর্জনে সহায়তা করবে কিনা। আপনি যে অধ্যায়টি শিক্ষার্থীদের পড়াচ্ছেন সেটিতে হয়তো শিখনফল আছে, শিক্ষার্থীরা দ্রবণ তৈরি করতে পারবে। এই শিখনফল অর্জনের জন্য আপনি যদি মাপচং ও বিকারের ছবি প্রদর্শন করেন তাহলে তা কোনো কাজে আসবে না, কিংবা কিভাবে দ্রবণ তৈরি করতে হবে সে সংক্রান্ত ভিডিও প্রদর্শনও খুব কাজে আসবে না। উল্লেখিত শিখনফল অর্জনের জন্য অবশ্যই শিক্ষার্থীদের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে ও নির্দিষ্ট যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে শিক্ষার্থীদের হাতে কলমে কাজ করতে দিতে হবে। অর্থাৎ উপকরণ নির্বাচনটি হতে হবে শিখনফল অর্জনের লক্ষ্যটি মাথায় রেখে, যথাযথ শিখন শেখানো কার্যাবলীর সাথে সঙ্গতি রেখে। নাম্বার দুই, শিক্ষার্থীদের শিখন ফলপ্রসূ করার জন্য উপকরণ নির্বাচনে ডেলের অভিজ্ঞতার কোণ ব্যবহার করা দরকার। যে ধরনের উপকরণে শোনা, পড়া, দেখার সমন্বিত ব্যবহার হয় তাতে শিক্ষার্থীদের শিখন ভালো হয়। তবে সবচেয়ে ভালো হয় যখন শিক্ষার্থীরা উপকরণ ব্যবহার করে হাতে কলমে অনুসন্ধান করতে পারে। কোন দ্রব্যের পানিতে দ্রাব্যতা কেমন তা শেখার জন্য দ্রবগুলো দ্রাবকে দ্রবীভূত করার মাধ্যমে শিক্ষার্থী সবচেয়ে ভালো শিখবে। নাম্বার তিন, স্বল্প ও বিনামূল্যের উপকরণ তৈরি ও ব্যবহারে প্রাধান্য দেওয়া। আমাদের বিদ্যালয়গুলিতে অর্থনৈতিক সীমাবদ্ধতা রয়েছে, তাই সম্ভব হলে উপকরণ তৈরি বা নির্বাচনের ক্ষেত্রে দেশীয় ও সহজলভ্য কাঁচামাল ও উপকরণ ব্যবহার করা দরকার। নাম্বার চার, উপকরণটি যেন সহজে সংরক্ষণ, বহন করা যায় ও ব্যবহার করা যায়। শিক্ষার্থীর বয়স, মানসিক পরিপক্কতা, চাহিদা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে উপকরণ নির্বাচন করা দরকার। কম বয়সী শিক্ষার্থীদের ক্লাসে যথাসম্ভব সহজবোধ্য উপকরণ ব্যবহার করা দরকার। সম্ভব হলে শিক্ষার্থীদের পরিচিত উপকরণ ব্যবহার করা ভালো। উপকরণ যেন আকর্ষণীয় হয়, তবে যেন খুব চাকচিক্যপূর্ণ না হয়। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ আপনাকে। কি যেন নাম আপনার? রোল 25, আয়েশা। আয়েশা অনেক অ্যাক্টিভ থাকে, অনেক ধন্যবাদ আয়েশা। আমরা যেটা বলছিলাম
যে কিছু গাইডলাইন আমাকে ফলো করতে হবে। গাইডলাইন নাম্বার এক, আমাকে শিক্ষা শিখন ফল, শিখন ফল আমাকে আমার যেটা সেই অনুসারে আমাকে একটা উপকরণ নির্বাচন করতে হবে। এখন আপনার শিখন ফল হচ্ছে দ্রবণ তৈরি করতে পারবে। আপনি মাপচুং এর ছবি দেখালেন, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আপনার শিখন ফল হচ্ছে গিয়ে যেটা, সেটা হচ্ছে গিয়ে দ্রবণ তৈরি করতে পারবে। খুব সহজে আমরা দ্রবণ তৈরি করতে পারি কিভাবে? আমরা যদি ক্লাসে একটু লবণ নিয়ে একটু পানি নিয়ে আমরা গুলিয়ে দেখাই, দেখো একটা দ্রবণ তৈরি হয়েছে, পানিটা ভেতরে ইয়েটা লবণটা গুলে গেছে, অতএব একটা দ্রবণ তৈরি হয়েছে, পানি লবণের দ্রবণ তৈরি হয়েছে। আবার চিনি গুলিয়ে দেখাই, দেখো চিনির দ্রবণ তৈরি হয়েছে। মাটি গুলিয়ে দেখাই, মাটির দ্রবণ তৈরি হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজে তাদেরকে দিয়ে হাতে কলমে শেখাতে পারি। তো হাতে কলমে যখনই সে শিখবে তখনই তার মনে মনে গেঁথে যাবে কাজটা। আমি অনেক সময় দেখি অপ্রাসঙ্গিক এরকম অনেক অনেক উপকরণ আপনারা ব্যবহার করেন। যেমন আপনারা মানে আমি একবার দেখেছিলাম যে ভাষা আন্দোলন নিয়ে পড়াতে গেছে, তখন সে না ভাষা আন্দোলন না মুক্তিযুদ্ধ নিয়ে পড়াতে গেছে, সে স্মৃতিসৌধ ছবি এনেছে, না স্মৃতিসৌধ না সরি বারবার উল্টা পাল্টা বলছি, শহীদ মিনারের ছবি এনেছে। আমি বুঝলাম না যে স্মৃতিসৌধের সাথে কিভাবে শহীদ মিনারটাকে, মানে স্বাধীনতা যুদ্ধের সাথে কিভাবে শহীদ মিনারটাকে সে রিলেট করলো। মানে এখানে রিলেশনটা আসলে কিছুই না, সে 52 সালটাকেও আনে নাই বা কিছুই করে নাই, কিন্তু একটা ছবি তো নানা দরকার তাই নেছে। বা একজন নবাব সিরাজউদ্দৌলা নিয়ে পড়ছে, পড়াচ্ছেন, আজকে পড়াবেন, তুমি একজন একজন নবাবের ছবি এনেছে, কোনো দরকারই ছিল না, কোনো ছবি আনানোই দরকার নাই এখানে। এখানে তিনি যদি বোর্ডের ভিতরে তিনটা তিনটা চ্যাপ্টার ওয়ার্ড লেখেন, যেমন বাংলাদেশ বা বাংলার শেষ নবাব, আবার যদি লেখেন পলাশির যুদ্ধ, তাহলে কিন্তু নবাব সিরাজউদ্দৌলার কথাটা শিক্ষার্থীরা বলতে পারবে অনেকটা। যদি একেবারে ছোট ক্লাসে না হয়, এদের কোনো পূর্বজ্ঞান না থাকে, তাহলে পূর্বজ্ঞান অনুসারেই অনুসারে আমরা কিন্তু শিক্ষার্থীদেরকে পাঠটাকে দিব, এটা আমরা আগেই ফিট জানি। এবং পূর্বজ্ঞানের সাথে সাথে আমরা যে জিনিসটাকে মাথায় রাখবো সেটা হচ্ছে তার শিখন ফলটা। শিখন ফলটা যে জায়গায় গেলে অর্জিত হবে, আমরা সেই জায়গায় যাওয়ার জন্য আমরা বিভিন্ন উপকরণ ব্যবহার করব। আর উপকরণ ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখলাম যে এডগার ডেল আমাদেরকে বলেছে, যদি পড়ে তাহলে কম শিখবে, যদি শুনে তাহলেও কম শিখবে, যদি স্থির চিত্র দেখে তাহলে কম শিখবে, কিন্তু যদি হাতে কলমে করে বাস্তব কোনো অভিজ্ঞতা অর্জন করে তাহলে তারা অনেক শিখবে। তা আমাদেরকেও সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা চেষ্টা করব শিক্ষার্থীদেরকে দিয়েই কাজগুলো করাতে, যেমন কোন দ্রাবকে কোনটি কোন দ্রাবকে কোন দ্রবণ দ্রব ভালো গুলবে বা ভালো দ্রবণ তৈরি করবে, এটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে আমরাই শিক্ষার্থীদেরকে দেই না যে তোমরা গুলাও গুলাও এটার সাথে এটা, চিনির সাথে মানে চিনি চিনি সাথে পানি বা লবণের সাথে পানি বা হচ্ছে গিয়ে বালির সাথে পানি মাটির সাথে পানি, কোনটা ভালো দ্রবণ হয়েছে, কিভাবে হয়েছে, কত অল্প সময় হয়েছে, এই ব্যাপারটা আমরা কিন্তু ওদেরকে দিয়েই ব্যাখ্যা করতে পারি, ওরা কিন্তু এই জিনিসটা আর ভুলবে না। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখনই কোনো উপকরণ ব্যবহার করব, যেহেতু আমরা স্বল্পোন্নত দেশ, আমাদের আমাদের অনেক লিমিটেশন আছে, আমাদের লিমিটেশন আছে আমাদের যেমন ইনফ্রাস্ট্রাকচারে, আমাদের লিমিটেশন আছে আমাদের ফান্ডে, আমরা অনেক কিছু চাইলেই পারি না। তো আমাদের হচ্ছে গিয়ে এই জন্য আমরা যখনই কোনো উপকরণ ব্যবহার করব তখনই আমরা যেন সেই উপকরণটার অর্থনৈতিক মূল্যটার দিকে খেয়াল রাখি, যেটা আমরা কি ইউজ করাটা কি ঠিক হচ্ছে, এটা কি আমাদের জন্য উঠবে, আমরা কি এই জিনিসটা কি আমরা মানে আমরা কি আমাদের সামর্থ্য কি কুলায় কিনা, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে ব্যাপারটা, আমরা কষ্ট করে একটা জিনিস কিনলাম, একটা পর্যায় সারণী কিনলাম বা একটা মহাকাশের মডেল আমরা কিনলাম, কিন্তু এটা আমরা যদি সংরক্ষণ না করি বা এটা যদি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় না নিয়ে যেতে পারি, বহন না করতে পারি বা ব্যবহার না করতে পারি, তাহলে কিন্তু এই উপকরণটার কোনো মূল্য থাকবে না। তো আমাদের যখনই আমরা কোনো উপকরণ কিনবো বা উপকরণ তৈরি করব, তখন আমাদের এই উপকরণের সংরক্ষণটা আমরা করতে পারবো কিনা বা এটা সংরক্ষণ করা আদৌ পসিবল কিনা, এটা বহন করে ক্লাসরুমে নেওয়া যাবে কিনা এবং ক্লাসরুমে নিয়ে আমরা এটা ব্যবহার করতে পারবো কিনা, এই ব্যাপারগুলোর দিকে আমাদের মাথায় রাখতে হবে, এগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমার শিক্ষার্থীর প্রেক্ষাপটটা, অর্থাৎ শিক্ষার্থী কোন সামাজিক সামাজিক অঙ্গনে বা সামাজিক পরিস্থিতিতে বিলং করে, ঠিক আছে।
বা তার কি ধরনের মানসিকতা আছে, তার মানসিক পরিপক্কতাটা কোন জায়গার, বা তার চাহিদাটা কিরকম, সে কিরকম এক্সাম্পল চায়। একজন স্বল্প শিক্ষিত মানুষের কাছে আপনি একজন মানে অনেক বিদেশ থেকে পড়া একজন মানুষের গল্প করছেন, সে কিন্তু ইন্টারেস্ট পাবে না। আপনি একজন স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষের কাছে যদি একজন সিনেমার নায়কের গল্প করেন বা একজন সিনেমার নায়িকার গল্প করেন, দেখবেন সে খুব ইন্টারেস্ট পাচ্ছে, আপনার কথা খুব মনোযোগ দিয়ে শুনতে। তা আপনার অডিয়েন্সকে সেটা বুঝে আপনি কথা বলবেন, ঠিক আছে? আপনার অডিয়েন্স, আপনার শিক্ষার্থীরা, তারা কি নিতে চাচ্ছে, তাদের চাহিদাটা কি, কোন ধরনের এক্সাম্পল চাচ্ছে সেটা বুঝে আপনি, বা কোন ধরনের উপকরণ চাচ্ছে সেটা বুঝে আপনি উপকরণটা দেখাবেন, ঠিক আছে? খুব ছোট বাচ্চাদের জন্য আপনি কিছুটা আকর্ষণীয় উপকরণ ব্যবহার করতে পারেন, কিন্তু খুব বড় বড় বাচ্চাদের জন্য বা বড় শিক্ষার্থীদের জন্য আপনার দরকার নাই ওরকম চাকচিক্যপূর্ণ উপকরণ ইউজ করা। আর চাকচিক্যপূর্ণ উপকরণ ইউজ করলে আরেকটা যেটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে আপনি উপকরণটাকে তাদের সামনে হয়তো শো করছেন না বারবার, কিন্তু তাদের আকর্ষণটা শুধু উপকরণে যে আটকে যায়, তারা কিন্তু নর্মাল বিহেভ আপনার সাথে আর করতে পারে না, ঠিক আছে? এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখা দরকার। তারপরে আমাদের এটা আরেকজন পড়েন, শিক্ষা উপকরণের প্রয়োজনীয়তা। জি ম্যাম, পড়ছি ম্যাম, পড়বো। জি জি, অবশ্যই। বিজ্ঞান শিক্ষা পড়ছি। এখানে কার্যক্রমের শিক্ষণ সামগ্রী ও শিক্ষা সহায়ক উপকরণ প্রয়োজনীয়তা গুরুত্ব। আচ্ছা, রোল এক, আপনার নাম কি? তামান্না আফরিন। তামান্না আফরিন। আফরিন, সুন্দর নাম। আচ্ছা, ঠিক আছে, বলেন। বিজ্ঞান শিখনের সাম্প্রতিক তত্ত্বসমূহ সম্পর্কে আমরা ইতিমধ্যে ধারণা পেয়েছি। বর্তমান সময়ে শিখনের ধারণার সাথে সাথে শিখন উপকরণের প্রয়োজনীয়তা এখনো কিন্তু পাল্টেছে। আগে বিভিন্ন প্রচলিত সহায়ক উপকরণ যেমন ফ্লিপ চার্ট, মডেল, পোস্টার ইত্যাদি ব্যবহার করার অন্যতম উদ্দেশ্য ছিল বিজ্ঞান শিখনকে সহজবোধ্য, আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করা। কিন্তু এখন এসবের বাইরেও বিজ্ঞান ক্লাসে শিখন উপকরণ ব্যবহারের মূল উদ্দেশ্য দাঁড়িয়েছে অনুসন্ধানমূলক কাজের মাধ্যমে কার্যকরী শিখন। বিজ্ঞান শিখনের ব্যাপারে এখন বলা হচ্ছে যে শিক্ষক শিক্ষার্থীকে আক্ষরিক অর্থে সরাসরি কিছু শেখান না, বরং শিক্ষার্থী নিজেই তার পূর্বজ্ঞানের ভিত্তিতে নতুন নতুন শিখন অভিজ্ঞতার আলোকে তার পরিবর্তিত ধারণা গঠন করে। এই শিখন অভিজ্ঞতা তৈরির একটা কার্যকরী উপায় হলো তাকে ওই বিষয় সংক্রান্ত কোনো অনুসন্ধানমূলক কাজে সম্পৃক্ত করা। আর শিক্ষার্থীর জন্য এ ধরনের শিখন অভিজ্ঞতার সুযোগ করে দিতে প্রায় প্রায় ক্ষেত্রেই বিভিন্ন ধরনের সহায়ক উপকরণের প্রয়োজন পড়ে। উপরে বর্ণিত দ্বিতীয় কেজে অর্থাৎ পারিয়ার ক্লাসে শিক্ষার্থীদের অনুসন্ধানমূলক কাজে অংশগ্রহণের সুযোগ তৈরি করা হয়েছে। কারণ ফারিয়া মনে করেন, শিক্ষার্থীরা যখন নিজে হাতে কলমে পরীক্ষণ বা বাস্তব কোনো কিছু পর্যবেক্ষণের মাধ্যমে শেখে, তখন বিজ্ঞান শিখন বেশি কার্যকর হয়। তাই তিনি পাঠ পরিকল্পনায় শিক্ষার্থীদের অনুসন্ধানমূলক কাজ অন্তর্ভুক্ত করেন এবং প্রয়োজন বোধে পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য উপকরণেরও সাহায্য নেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে আপা। তো আমরা যেটা দেখলাম যে শিক্ষা উপকরণটার কি কি কাজে লাগে, 1 নম্বর, শিক্ষার্থীরা কি করতে পারে, শিক্ষার্থীরা সহজবোধ্য, আকর্ষণীয়, বৈচিত্র্যময় করে পাঠটাকে শিখে, এবং আরেকটা কাজ যেটা করে সেটা হচ্ছে অনুসন্ধানমূলক কাজটা তারা ঠিকঠাক মতো করতে পারে। অনুসন্ধানমূলক কাজটা করার মাধ্যমে তার শিক্ষাটা কি হয়, অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়, এবং পাশাপাশি মানে কি হয়, দীর্ঘস্থায়ী হওয়ার পাশাপাশি শিক্ষার্থীটা আমরা যেটা বললাম আগে যে আকর্ষণীয় এবং সহজবোধ্য হয়। তো আমরা মোটামুটি বুঝতে পারি যে কেন আমরা শিক্ষাক্রমে শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করব। আর ফারিয়ার ক্লাসে আমরা সেটাই দেখেছি যে অভিজ্ঞতার সুযোগ যখন পায়, তারা নিজে হাতে কলমে কাজ করার সুযোগ পায়, তখন শিক্ষার্থীরা অনেক ভালো শিখে। তো পরবর্তীতে আমরা যদি প্রয়োজনীয়
শিক্ষা উপকরণ শনাক্ত এবং সংগ্রহ ও তৈরির পরিকল্পনা করি, সেটা আমরা কিভাবে ম্যাডাম করব? একজন একটু পড়েন, ম্যাডাম কি জি বলেন? ম্যাডাম করছি। পাঠ্যপুস্তকের বাইরে অন্যান্য উপকরণ ব্যবহারের প্রসঙ্গ আসলেই একটা বড় চ্যালেঞ্জ সামনে চলে আসে, সেটা হলো উপযুক্ত উপকরণ শনাক্ত এবং সংগ্রহ করা। ফারিয়ার ক্লাসে আমরা দেখেছি তিনি পাঠ্য বইয়ে উল্লেখিত অনুসন্ধানমূলক কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ জোগাড় করে নিয়ে এসেছেন। এখন প্রশ্ন হলো, শিক্ষক কি শুধু পাঠ্যপুস্তকে উল্লেখিত কাজের মধ্যেই তার পরিকল্পনা সীমিত রাখবেন? যদি তা না করেন তাহলে উপকরণ শনাক্ত করবেন কিসের ভিত্তিতে? কোনো নির্দিষ্ট ইউনিট পড়ানোর সময় উপকরণ নির্বাচনের আগে শিখনফল এবং তার সাথে সংশ্লিষ্ট শিখন অভিজ্ঞতা নির্ধারণ করা জরুরি। অনেক সময় পাঠ্যপুস্তকে বিভিন্ন ধরনের অনুসন্ধানমূলক কাজ এবং তার জন্য প্রয়োজনীয় উপকরণের কথা উল্লেখ করা থাকে, কিন্তু এর বাইরেও শিক্ষকের নিজস্ব সৃজনশীলতা কাজে লাগানোর সুযোগ রয়েছে। প্রথমেই তাকে ভেবে দেখতে হবে এই শিখন ফলের সাথে সম্পর্কিত কি কি অভিজ্ঞতার সাথে শিক্ষার্থীদের বাস্তব জীবনে পরিচিত হওয়ার সুযোগ আছে, শ্রেণীকক্ষে এরকম কি কি অভিজ্ঞতার সুযোগ তৈরি করা সম্ভব, সেজন্য কি কি শিখন উপকরণ প্রয়োজন। যদি কোনো উপকরণ সহজলভ্য না হয় তাহলে বিকল্প কি উপকরণ ব্যবহার করা যেতে পারে? ক্লাসের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সকল শিক্ষার্থীর কথা মাথায় রেখে এই উপকরণের যথাযথ ব্যবহার সম্ভব কিনা, বিভিন্ন উপকরণের সাহায্যে অনুসন্ধানমূলক কাজে বৈচিত্র্য আনলে সেটা যে ক্লাসকে আকর্ষণীয় করবে শুধু তাই নয়, বরং শিক্ষার্থীদের তাদের বিকল্প ধারণাগুলো যাচাই বাছাই করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করবে। ম্যাডাম দলীয় কাজটা কি করবো? না না, দলীয় কাজ করবো। আচ্ছা ঠিক আছে। বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে উপকরণ শনাক্ত করার সময় খেয়াল রাখতে হবে যে সেটা অনুসন্ধানমূলক শিখনকে সহায়তা করে কিনা। অনুসন্ধানমূলক শিখনের একটা বড় বৈশিষ্ট্য হলো শিক্ষার্থী নিজের হাতে কলমে পরীক্ষণ বা পর্যবেক্ষণের মাধ্যমে কোনো ঘটে যাওয়া ঘটনার কার্যকারণ নিজেই ব্যাখ্যা করতে চেষ্টা করবে। কাজেই যেসব ক্ষেত্রে হাতে কলমে পরীক্ষণের সুযোগ রয়েছে সেসব ক্ষেত্রে শিখন উপকরণ ব্যবহারে শিক্ষার্থীর প্রয়োজনীয় স্বাধীনতা থাকতে হবে, অর্থাৎ শিক্ষার্থী যাতে চলক পরিবর্তন করে প্রাপ্ত ফলাফল পর্যবেক্ষণ করে এর কার্যকারণ ব্যাখ্যা করতে চেষ্টা করে। বিজ্ঞান ক্লাসে প্রয়োজনীয় শিক্ষণ উপকরণ যে সবসময় শিক্ষককে ঠিক করে দিতে হবে এমনটি কিন্তু নয়, বরং শিক্ষার্থীদেরকেও উপকরণ শনাক্ত এবং সংগ্রহ করার জন্য দায়িত্ব দেওয়া যেতে পারে। এর আগে পেশাগত শিক্ষা বইয়ে শিক্ষার্থীদের নিজ হাতে উপকরণ তৈরি ও ব্যবহার করার বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীরা যদি নিজে উপকরণ সংগ্রহ বা তৈরি করে তবে তাদের বাস্তব অভিজ্ঞতা যে শুধু বাড়বে তাই নয়, বরং শিখনের বিষয়বস্তুর সাথে নিজের সম্পৃক্ততা তৈরি হবে। বিজ্ঞান শিক্ষার বেলায় বিশেষত যেসব ক্ষেত্রে শিক্ষার্থী নিজে অনুসন্ধানমূলক কাজের পরিকল্পনা করে সেসব ক্ষেত্রে উপকরণ নির্বাচনের দায়িত্ব তার উপরেই ছেড়ে দেওয়া উচিত, কারণ শিক্ষার্থী পরিকল্পিত অনুসন্ধান প্রক্রিয়া তখন কার্যকর হবে যখন শিক্ষার্থী বিভিন্ন প্রক্রিয়াকরণ দক্ষতা কাজে লাগিয়ে যে কোনো অনুসন্ধানমূলক কাজের পরিকল্পনা করবে এবং তার জন্য প্রয়োজনীয় উপকরণ নিজেই নির্বাচন করে কাজটি বাস্তবায়ন করবে। অনেক ধন্যবাদ আপা, অনেক অনেক ফাস্ট করেছেন। ঠিক আছে, আমরা যেটা বলছিলাম যে শিক্ষা উপকরণটা আমরা কোত্থেকে শনাক্ত করব এবং আমরা সংগ্রহ করব কাদের কাছ থেকে। প্রথমত যেটা আমরা দেখেছি যে ফারিয়ার ক্লাসে যে ফারিয়ার পাঠ্যপুস্তকে যেগুলো উল্লেখ আছে সেগুলো তিনি ব্যবহার করবেন, সেই উপকরণগুলো। তাছাড়া আমাদের কাছে কি আছে, শিক্ষক সংস্করণ আছে না, সেখান থেকে আমরা লেসন প্ল্যানটা নিই, আবার সেখান থেকে আমরা উপকরণের আইডিয়াটাও নিতে পারি, বা শিক্ষক এখানে নিজের সৃজনশীলতা নিয়ে বিভিন্ন উপকরণ ব্যবহার করতে পারে তার সৃজনশীলতা কাজে লাগিয়ে। ঠিক আছে, শিখন ফলের সাথে সম্পর্কিত বিভিন্ন উপকরণ তিনি নিতে পারেন। যেটা আমার শিখন ফলে আছে দ্রবণ তৈরি, আমার কাছে কোনো এক্সাম্পল নাই দ্রবণের, আমি দ্রবণের জন্য বিভিন্ন এক্সাম্পল নিজেই তৈরি করতে পারি। আমি লবণের দ্রবণ তৈরি করতে পারি, ফিনিল দ্রবণ তৈরি করতে পারি, রঙের দ্রবণ তৈরি করতে পারি, আমার এটা ইচ্ছা। ঠিক আছে, তো আরেকটা জিনিস যেটা, যে কি ধরনের উপকরণ আপনি নিবেন সেটা আপনার আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে যে আপনার ক্লাসের সময়সীমা কতটুকু। 25 মিনিট সময় আপনি কতগুলো উপকরণ নিবেন? ঠিক আছে, 25 মিনিট সময় আপনি কতটুকু কাজ করতে পারবেন, বা আপনার শিক্ষার্থীদের যে সমস্ত বিকল্প ধারণা আছে বা পূর্ব জ্ঞানে যে সমস্ত ভুল আছে সেগুলো ওই 25 মিনিট সময় কতটুকু আমরা সলভ করতে পারবো সেটা আমাদের দেখতে হবে। যেটা আমরা বলেছি পিওই, প্রেডিকশন করলো, ভুলভাল প্রেডিকশন করলো, তারপরে অবজারভেশন আপনি করাইলেন, করানোর পর আপনি আপনার তো এক্সপ্লেনেশন দিতে হবে,
তো আমার সময়টা মাথায় রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে অনুসন্ধানমূলক ভাবে শিখনটা করা যায় কিনা, শিক্ষার্থীদের দিয়ে কাজটা করানো যায় কিনা। ঠিক আছে, সহজ কথায় আপনি হাতে কলমে শিক্ষার্থীদের দিয়ে প্র্যাকটিক্যালের মতো প্র্যাকটিক্যাল করাবেন, সেটা কি সম্ভব কিনা। যদি সেটা সম্ভব হয়, সেটা হচ্ছে গিয়ে আমার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। ঠিক আছে, তো শিক্ষা উপকরণটা ব্যবহারে শিক্ষকের এক্ষেত্রে শিক্ষার্থীকে কিছু স্বাধীনতা দেওয়া দরকার। যেমন আপনি যদি শিক্ষার্থীকে বলেন যে বায়ুর ওজন আছে, এটা আমরা পরীক্ষা করব, বায়ু ভর্তি করা যায় এমন কিছু তোমরা নিয়ে আসবে, তো শিক্ষার্থী চাইলে পলিথিন ব্যাগ আনলো বা বেলুন আনলো, তার ইচ্ছা। ঠিক আছে, বা আপনি যদি তাদেরকে বলে দেন যে কালকে আমরা মাটির উপাদান সমূহ পরীক্ষা করব, তোমরা বিভিন্ন তোমরা মাটি নিয়ে আসবে আর পরীক্ষা করার জন্য কোন একটা মানে প্লাস্টিকের কিছু নিয়ে আসবে, প্লাস্টিকের গ্লাস আনলো বা স্বচ্ছ কিছু একটা নিয়ে আসবে, না বোতল কেটে আনলো, এটা তাদের হিসাব। ঠিক আছে, তারপরে হচ্ছে বিজ্ঞান ক্লাসে আরেকটা জিনিস যেটা বলা হয়েছে যে উপকরণটা তৈরি ব্যবহার এগুলো বলেছে যে পরিকল্পিত যদি হয়, শিক্ষার্থী পরিকল্পিত বা শিক্ষার্থীরা যদি কোনো কিছু নিজেদের মতো করে চেষ্টা করে, যে নিজেরা নিজেরা পরীক্ষা করে দেখবে, তাহলে যেন তারাই করে। আমি জানি কাকে মিউট করতে এখানে আসছে, কে জানি মিউট নাই। ওকে ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি শিক্ষার্থীদেরকে বলেন তোমরা বলো তো, মানে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটার কথা আগে বলে নিই, যে বায়ু প্রবাহ কিভাবে কাজ করে এটা দেখানোর জন্য আমাদের বইতে দেয়া আছে নারিকেল বা তালের পাতা দিয়ে বানানো চরকা। ঠিক আছে, এখন আপনার ধারে কাছে নারিকেল পাতাও নাই, তাল পাতাও নাই, হতে পারে ঢাকা শহরের স্কুল, তা আপনি তখন বললেন যে তোমরা তাহলে অন্য কিছু দিয়ে পাখা বানায় নিয়ে আসবা, তো আপনার কি মনে হয় শিক্ষার্থীরা পারবে না অন্য কিছু দিয়ে পাখা বানাইতে? পারবে ম্যাডাম? ম্যাডাম যেমন কি দিয়ে বানাবে? কাগজ দিয়ে বানায় আনবে, কাগজ দিয়ে বানাবে, কাগজ দিয়ে বানাতে পারে, বা তারা তাল পাতা বা অন্য পাতা ইউজ করতে পারে। ঠিক আছে, অন্য যে কোনো পাতা দিয়ে তারা বানাতে পারে, তো যদি না পায় সেই পাতা, আমি নির্দিষ্ট করে না বলে দেই, এটা কথা হচ্ছে যে আমি নির্দিষ্ট করে কোনো কিছু বলে দিব না যে তোমরা তাল পাতা দিয়েই তোমাদেরকে পাখা বানাই দিতে হবে, বা তোমাদের বিকার অবশ্যই বিকার কিনে আনবা, আব্বুকে দিয়ে কালকে বিকার কিনে নিয়ে আসবা, এরকম না ব্যাপারটা। ঠিক আছে, যে তোমরা যে কোনো একটা সাদা ট্রান্সপারেন্ট কিছু নিয়ে আসবা যেটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই, এরকম যেন হয় নির্দেশনাগুলো। তো সেটাই আমাদেরকে বলেছে যে আমরা সংগ্রহটা করব, শনাক্ত করব আমাদের শিখন ফল অনুযায়ী অনুসন্ধানমূলক কাজ করার জন্য উপযোগী কিছু, এবং সংগ্রহ করব আমাদের আমরা সংগ্রহ করব পরিবেশ থেকে, পরিবেশের আশেপাশ থেকে, এবং যেহেতু আমাদের কাছে সময় থাকে না, আমরা ক্লাসে স্বাভাবিক প্রেক্ষাপটে, স্কুলের স্বাভাবিক প্রেক্ষাপটে দেখা যায় যে আমরা এক একজন অনেক ক্লাস নেই, আমরা শুধু বিজ্ঞান শিক্ষক না, আমরা একেবারে বিজ্ঞান, বাংলা, ইংরেজি, গণিত সবকিছু নিচ্ছি, সুতরাং বিজ্ঞান নিয়ে আলাদা করে ভাবার মতো আমাদের সময় নেই। সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা যেন নিজেরা নিজেরা তাদের উপকরণ গুলো জোগাড় করতে পারে, সেই জন্য আমরা যেন সঠিক নির্দেশনা দিতে পারি সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এই গেল আমাদের সংগ্রহ। আচ্ছা, দলের কাজটা এখানে কি ছিল সেটা একটু দেখি, চতুর্থ শ্রেণীর বিজ্ঞান পাঠ্যপুস্তকের ষষ্ঠ অধ্যায় দেখুন, যেখানে বলা হয়েছে কিসের কথা, পদার্থের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে, পদার্থের আয়তন অর্থাৎ পদার্থ যে জায়গা দখল করে সে সংগত পরীক্ষা আছে। আচ্ছা, এটা একটা ধরন একটা কাজ, পদার্থ জায়গা দখল করে, এটা আপনার শিক্ষার্থী যদি একটা বই রেখে বললো ম্যাডাম আমি এই যে বেঞ্চটার উপরে বইটা রাখছি, বইটা যে জায়গা দখল করছে বইটা একটা পদার্থ, তাই জায়গা দখল করছে, এটাও হয়? আবার যদি আপনার শিক্ষার্থী এক গ্লাস পানিতে আপনার তার ইরেজারটা ডুবায়, বলে ম্যাডাম দেখেন ইরেজারটা ডুবে গেছে, এই কারণে পানিটা পানির লেভেলটা উপরে উঠে এসেছে, এটাও কিন্তু একটা পরীক্ষা হয়। অর্থাৎ আপনার শিক্ষার্থী যেভাবে করে সেভাবে পরীক্ষাটা করে আপনাকে দেখাতে পারে, আপনাকে আপনার তাকে সেই স্বাধীনতাটা দিতে হবে। পদার্থ জায়গা দখল করে এটা সে বুঝাইতে পারলেই হয়েছে। ঠিক আছে, তো তারপরে আছে প্রাথমিক বিজ্ঞান শিক্ষায় লিখিত শিখন সামগ্রী, একজন পড়েন এটা একটু? আচ্ছা, আগে আমি একটু বলে, লিখিত শিখন সামগ্রী বলতে আমরা কি বুঝি, মূলত পাঠ্যপুস্তকের কথা বুঝি না?
বলেন তো লিখিত কোনটা? আমাদের কাছে লিখিত আসে, জি ম্যাম, ফার্স্টে এনসিটিবি আমাদেরকে বই দিয়ে দেয়, বই কিন্তু আমাদের জন্য একটা, জি ম্যাম, সেই বই লিখিত শিক্ষণ সামগ্রী, হ্যাঁ সেটাই আমাদের কাছে আসে। আর লিখিত শিক্ষণ সামগ্রীর ক্ষেত্রে মজার কথা হচ্ছে যে লিখিত শিক্ষণ সামগ্রীটা আমাদের কাছে সবার কাছে দেয়া থাকে, আর লিখিত শিক্ষণ সামগ্রীর ক্ষেত্রে যে এটা কিন্তু আমাদের জন্য অবধারিত একটা শিক্ষা উপকরণ, শিক্ষা উপকরণ মানে আপনি পাঠ্যপুস্তক ছাড়া পাঠ দিবেন সেটা কিন্তু সম্ভব না। কারণ একটা সময় যে পাঠের আপনার পাঠের সাথে আপনি কি পড়াচ্ছেন বা শিক্ষণ ফলের রিলেশনটা দেখাতে হবে, এই রিলেশনটার ক্ষেত্রে আপনার পাঠে বা বইতে ফিরেই যেতে হবে। যেমন আমরা বলি ক্লাসে, আমরা দেখি যে আমরা বলি যে চলো তাহলে আমরা দেখি বইতে কি দেয়া আছে, এই যে আমরা চলে যাই পাঠে, ঠিক আছে, লিখিত সামগ্রীর কাছে। আরেকটা লিখিত সামগ্রী যেটা আমাদের জন্য আছে সেটা হচ্ছে আমাদের শিক্ষণ শিক্ষা শিক্ষক সংস্করণ বা টিচার গাইড। এটা আমাদেরকে হেল্প করে কিভাবে, আমরা কিভাবে শিক্ষণ, হ্যাঁ এটা শুধু টিচারদের কি হেল্প করে, আপনি কোন কোন শিক্ষণ ফল নিয়ে ক্লাসে যাবেন। এখন বর্তমানের বইগুলোতে শিক্ষণ ফলগুলো লেখা থাকে, আগে লেখা থাকতো না, তখন আমাদের উপায় ছিল না, কারণ শিক্ষাক্রমটা অনেক ভ্যালুয়েবল, এটা সব জায়গায় সব স্কুলে এতগুলো কপি রাখা সম্ভব না, কিন্তু টিচার্স গাইডটা অনেক কপি থাকে, টিচারদের কাছে অ্যাভেলেবেল থাকে, তো সেখান থেকে আমরা শিক্ষণ ফলগুলো জোগাড় করতে পারি। আরো থাকতে পারে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের লিফলেট নিতে পারি, আমরা যেটা বলেছি যে ইউনিসেফ আমাদেরকে বই দেয়, তারপরে আমাদেরকে রুম টু রিড বই দেয়, আমাদেরকে জায়গা বিভিন্ন বই দেয়, এগুলো সবকিছুই কিন্তু আমাদের জন্য লিখিত শিক্ষণ সামগ্রী। তো আসেন একটু, একজন পড়েন। জি ম্যাম, বুঝছি। প্রাথমিক বিজ্ঞান শিক্ষায় লিখিত শিক্ষণ সামগ্রী, প্রাথমিক বা মাধ্যমিক পর্যায়ে শিক্ষণের জন্য লিখিত সামগ্রী বললেই সবার আগে আমাদের মাথায় আসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সর্বায়িত পাঠ্যপুস্তকের কথা। বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে পাঠ্যপুস্তক কারিকুলামের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে মিল রেখে নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত ধারণা সাজানো থাকে এবং সরকারি ব্যবস্থাপনায় সকল শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়। পাঠ্যপুস্তকের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই, কিন্তু বিপত্তি ঘটে যখন শিক্ষকরা শুধু পাঠ্যপুস্তকের উপর নির্ভর করেই ক্লাস নিতে থাকেন। এরকম এরকম একটি উদাহরণ আমরা উপরে নীলার ক্লাসে দেখেছি, অথচ শিক্ষকরা একটু উদ্যোগী হলে পাঠ্যপুস্তক ছাড়াও আরো অনেক রিসোর্স জোগাড় করা সম্ভব। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে কিংবা বাণিজ্যিক উদ্দেশ্যে প্রকাশিত বই পুস্তক ও বিজ্ঞান শিক্ষণে সহায়তা করতে পারে। তবে এসব বই নির্বাচনের ক্ষেত্রে শিক্ষকের বিশেষ শর্ত করতে হবে, রিসোর্সের সহজলভ্যতা ছাড়াও আরো কিছু ব্যাপার বিবেচনা রাখা প্রয়োজন। প্রথমত, এই রিসোর্স আদৌ শিক্ষণে সহায়তা করবে কিনা সেটা প্রধান বিবেচ্য বিষয়। তাছাড়া তথ্যের নির্ভরযোগ্যতা, শিক্ষার্থীর বয়স, শ্রেণী, সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় তা উপযোগী কিনা, জেন্ডার বৈষম্য করা হয়েছে কিনা বৈজ্ঞানিক মূল্যায়ন মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কিছু রয়েছে কিনা, এগুলো মাথায় রেখে রিসোর্স বিবেচনা করতে হবে। বলেন আর বলবো, রিসোর্স নির্বাচন করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়েছে। আচ্ছা, তো আমাদের বেশ কিছু কথা বলা আছে, সেগুলোর মধ্যে একটা কি বলা হয়েছে যে আপনাদের পাঠ্যপুস্তকের কথা বলা হয়েছে, তারপরে তারপরে বলা হয়েছে পাঠ্যপুস্তক ছাড়াও আমাদের কাছে কি আছে, বিভিন্ন রকমের রিসোর্স আছে, সেগুলো হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে প্রকাশিত পাঠ্যপুস্তক থাকতে পারে, ঠিক আছে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে। যেমন আমরা দেখি HSC-র ক্ষেত্রে আমাদের কোনো বোর্ড বোর্ড আমাদেরকে অনুমোদন দিয়ে দেয়, ঠিক আছে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, কিন্তু বোর্ড আমাদেরকে সরাসরি কোনো বই দেয় না কিন্তু, তাই না? বিভিন্ন অনুমোদনকৃত বইগুলোকে আমরা নিয়ে আমরা হচ্ছে গিয়ে বইগুলোকে পাবলিশ করা বইগুলো আমরা আমাদের সামনে রাখি এবং সেগুলো আমরা পড়িয়ে থাকি। তো আবার হচ্ছে গিয়ে রিসোর্স গুলো আদৌ কিভাবে সহায়তা করবে,
সেটা আমাদের কাছে বিবেচনা করা দরকার, যে আমরা একটা রিসোর্স পেলাম সাথে সাথে সেটা পড়ানো শুরু করে দিয়েছে, রিসোর্সের মধ্যে ভুল আছে নাকি বা শুদ্ধ আছে নাকি, অর্থাৎ রিসোর্সের অথেন্টিসিটি যেটা সেটা আমরা বিবেচনা করি না। আমাদের অথেন্টিসিটিটা বিবেচনা করাটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা যেন মানে রিসোর্সটা আমাদের কাছে অথেন্টিক কিনা বা রিসোর্সটা কোত্থেকে এসেছে, এটা কি আমার শিক্ষার্থীর বয়স বা শিক্ষার্থীর শ্রেণী বা সামাজিক প্রেক্ষাপট তার জন্য উপযোগী কিনা, এই ব্যাপারগুলো আমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, রিসোর্সে এমন কিছু আছে কিনা যেটা জেন্ডার ইস্যুগুলোকে আমাকে আমার সাথে জেন্ডার ইস্যুতে আমার সাথে সাংঘর্ষিক, যেমন আমাদের আগে যে পাঠ্যপুস্তকগুলো ছিল সেগুলোর দিকে খেয়াল করেন, সেগুলোতে সবসময় এরকম ছবি আঁকা থাকতো যেখানে দেখা যেত যে মায়েরা কি করছে, মায়েরা শুধু রান্না করছে বা বাচ্চা লালন পালন করছে, আর বাবারা মাঠে বা ক্ষেত খামারে কাজ করছে, বা বাচ্চাগুলো মেয়েরা পুতুল দিয়ে খেলছে, ছেলেরা বল দিয়ে খেলছে। এই ব্যাপারগুলো কিন্তু একটা সময় এগুলো নিয়ে শিক্ষাবিদরা আলোচনা শুরু করে, এবং একটা সময় যে এগুলো নিয়ে সচেতনতা তৈরি হয়, এবং পরবর্তীতে এই ব্যাপারগুলো কিন্তু এখনকার বইতে নাই। এখনকার বই কিন্তু অনেকটাই দেখবেন খুললে যে এখন এরকম দেখা যায় না যে মাটা সারাদিন ধরে রান্না করেই আছে বা বাবাটা সারাদিন ধরে বাইরের কাজই করছে, আসলে যে সবাই সব কাজ করে সেই ব্যাপারটা বা জেন্ডার বৈষম্যটা এখনকার বইগুলোতে আগের মতো নাই। আবার আরেকটা জিনিস, বৈজ্ঞানিক ভাবে মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। আপনি খুব সুন্দর একটা লেখা আনলেন, কিন্তু সেই লেখায় এমন কিছু রিলিজিয়াস ভিউ লেখা আছে যেগুলো আপনার বৈজ্ঞানিক মূল্যবোধের সাথে যাচ্ছে না, যেগুলোর মধ্যে যাচাই প্রবণতা নাই, যেগুলোর মধ্যে এমন একটা জিনিস আছে যেটা আপনার বিশ্বাস করা সম্ভব না। ঠিক আছে, যেটা ফ্যাক্ট না, বিজ্ঞান আপনাকে ফ্যাক্ট শেখাবে যে আপনি ভালো হলে ভালো, এটা দিস ইজ ট্রু দিস ইজ ফলস, মাঝের কিছু বিজ্ঞানে নাই। তো এই মাঝের কিছু যদি আপনি নিয়ে আসেন, সেই জিনিসটা আপনার বৈজ্ঞানিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক হবে। তো সেই সাংঘর্ষিক কোনো ব্যাপার আপনি রিসোর্স আনবেন সেটা সম্ভব না। এখন ইন্টারনেটের দুনিয়ায় আপনাদের কাছে সব আছে, অনেক রিসোর্স আছে, আপনারা যে কোনো কিছু ইন্টারনেটে সার্চ দিয়ে আমাদের কাছে আনতে পারেন, কিন্তু সেই জিনিসটা কতটুকু রিসোর্স, এটা কতটুকু অথেন্টিক সেটা আপনার বিবেচনা করতে হবে। আমরা রিসোর্সটা অথেন্টিসিটি যদি বিবেচনা না করি, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে শিক্ষার্থীদের আগ্রহ হারাবো, এবং পরবর্তীতে দেখা যাবে যে আমাদের শিখন ফলটা অর্জন তো হয়ই নাই, বরঞ্চ শিক্ষার্থীর মধ্যে কোনো ভ্রান্ত ধারণা বা বিকল্প ধারণা তৈরি হয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। তারপরে যেটা আছে আমাদের টপিক, সেটা হচ্ছে যে প্রাথমিক বিজ্ঞান শিক্ষণ শেখানো কার্যক্রমে তথ্য প্রযুক্তির ব্যবহার, এটা নিয়ে একটু আলোচনা করে আমি আজকে ছেড়ে দেব। সেটা হচ্ছে যে দুজন শিক্ষকের কথা আছে এখানে। আবার প্রথমে যেমন নীলা আর ফারিয়ার কথা আমরা দেখেছি, এখানে আছে পার্থ আর বারিনের কথা। তো পার্থ একজন শিক্ষক, যিনি হচ্ছেন গিয়ে প্রাথমিক বিজ্ঞান ক্লাস নিয়ে থাকেন, এবং প্রাথমিক বিজ্ঞান ক্লাসে উনি সচরাচর ICT ব্যবহার করতে খুব পছন্দ করেন। তো চাঁদের দশা পড়াবেন তিনি, এই জন্য ইন্টারনেট থেকে বেশ কিছু ছবি লেখা ভিডিও সংগ্রহ করলেন এবং একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করলেন, খুবই আকর্ষণীয়, এবং সেটা প্রেজেন্ট করলেন। প্রেজেন্ট করে তিনি শিক্ষার্থীদেরকে বললেন যে তোমরা আজকে এটা নোট নাও, নোট নিয়ে তারপরে এটা এটা বিস্তারিত বুঝো, বুঝে বাসায় যে এটা পড়বে। আর বারেন কি করলেন, এই পাঠটা শুরু হওয়ার 15 দিন আগে তিনি বললেন যে তোমরা আজকে থেকে চাঁদের কি অবস্থা সেটা তোমাদের বই খাতায় লিখে আনবে, একে আনবে। তো আর টানা 15 দিন তুমি চাঁদের কি অবস্থা দেখছো সেটা তোমার খাতায় আঁকবে আঁকবে, আমরা একদিন কথা বলবো এটা নিয়ে, চাঁদ নিয়ে, আমরা যেদিন চাঁদের দশা নিয়ে পড়বো সেদিন আমরা এটা নিয়ে আলোচনা করবো। তো বারিন সেই চাঁদের যে দশাগুলো শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করেছে তার সাথে মিল রেখে চাঁদের 8টি দশাকে ভিডিও চিত্রের মাধ্যমে বা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে দেখালো, এবং এক্ষেত্রে তারা যে ছবিটা এঁকেছিল শিক্ষার্থীরা সেই ছবিটাকে রিলেট করলো, রিলেট করে যে তোমরা দেখেছিলে না ওই দিন এরকম অবস্থা, তারপরে এই অবস্থাটা দেখেছো, তারপরে এই অবস্থাটা দেখেছো, এবং সবশেষে এই অবস্থাটা দেখেছো। এই যে দুইজন করেছে, বলেন তো কার ক্লাসটা বেশি ইফেক্টিভ হয়েছে? দুইজনই কিন্তু ICT কে ব্যবহার করেছে ভিন্নভাবে। বারিনের ক্লাসটা বেশি ইফেক্টিভ হয়েছে, বারিনের ক্লাসটা বেশি উপযোগী হবে, কারণ বারিন হচ্ছে ক্লাসটাকে একেবারেই বক্তৃতা পদ্ধতি নিয়ে নিয়ে যায়। পার্থ যদিও ICT ইউজ করেছে, কিন্তু পার্থ কি করেছে, সে হচ্ছে বক্তৃতা পদ্ধতিতে ছিল, সে দেখে দেখাচ্ছে আর বলছে, দেখাচ্ছে আর বলছে। তিনি প্রেজেন্টার এবং যারা আমার শিক্ষার্থী তারা হচ্ছে শুধু শুনছে,
বড়জোর তার সামনে দিয়ে কিছু ছবি যাচ্ছে, তারা সেটা দেখছে, এতে তার শিক্ষণটা ভালো হয় নাই। কিন্তু ওই যে যে এডগার ডেল যেটা বলেছেন, বাস্তব অভিজ্ঞতা বা বাস্তব ক্ষেত্রে যে অভিজ্ঞতা অর্জন করবে সেটার কথা, তো বাস্তব ক্ষেত্রে যদি শিক্ষার্থীদের সেই চিত্রগুলো যা তারা আঁকলো তার সাথে যদি আমরা চাঁদের 8টি দশাকে মিলাই, তাহলে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে দেখবো যে শিক্ষার্থীরা অনেক ভালো শিখেছে বা চাঁদের দশা তারা আর কোনোদিন ভুলছে না। এই ব্যাপারগুলো আমাদের মাথায় রেখে আমাদের আমরা সব ইউজ করব, আমরা আইসিটি ইউজ করব, আমরা পাওয়ার পয়েন্ট ভিডিও ইউজ করব, আমরা মানে একদম হাতে কলমে বানানো উপকরণ ইউজ করব, যা খুশি তাই ইউজ করব, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু উপকরণটা অবশ্যই হতে হবে আমার শিক্ষার্থীদের 3টা কাজের উপযোগী। একটা হচ্ছে তারা যেন অনুসন্ধানমূলক কাজটা করতে পারে, আরেকটা হচ্ছে তাদের বয়স, তাদের মেধা, তাদের পরিপক্কতা অনুযায়ী, এবং আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের শিখন ফল অনুযায়ী। শিখন ফলের ব্যত্যয় এখানে কোনোভাবে হতে পারবে না। আমরা এমন উপকরণ ইউজ করবো যেটা শিখন ফলের কাছে নিয়ে যাবে, আমরা এমন উপকরণ ইউজ করবো যেটা আমাদের শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী, শিক্ষার্থীর বয়স অনুযায়ী, শিক্ষার্থীর সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী, আর এমন উপকরণ ইউজ করবো যেটা আমাদেরকে কি করবে, অনুসন্ধান করতে সহায়তা করবে, আমাদের অনুসন্ধানে হেল্প করবে। তো এটাই মূলত আরো বিস্তর ভাবে বলেছে। নেক্সট দিন আমরা এটা পড়াবো, আপনারা কেউ একজন পড়বেন, তারপর আবার আলোচনা করব। যেহেতু আমাদের সময় শেষ, আমরা এখানেই আজকে শেষ করতে চাই। আপনাদের কোনো প্রশ্ন আছে? না ম্যাম, এটা বুঝেছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি ভালো একটা থাকবেন। জিনিস একটু জানতে চাচ্ছিলাম। জি জি, অবশ্যই আয়েশা ম্যাডাম, সেটা হচ্ছে শুধু উপকরণ নিয়ে, যেমন বাংলাদেশ বিশ্ব পরিচয় দেখলাম যে উপকরণ কয় প্রকার, 3 প্রকার, গণিতে 6 প্রকার, আবার বিজ্ঞানে 2 প্রকার, প্রক্ষিপ্ত এবং অপ্রক্ষিপ্ত। আচ্ছা, আসলে এটা প্রাথমিক বিজ্ঞানে উপকরণটা কয় ধরনের হতে পারে সেটা বলেছে, ঠিক আছে? উপকরণ মেইনলি আপনার এগুলাই, যে ধরেন আপনি অডিও ভিজুয়াল বা এরকম, বা আপনি গণিতে 6 রকম কি পড়েছেন আমার মাথায় নাই, তো এগুলোই। কিন্তু প্রাথমিক বিজ্ঞানের ক্ষেত্রে আপনি এটাকে, আমি বললাম না যে শব্দ আসলে অনেক রকমের হতে পারে, শব্দকে আপনি বলতে পারছেন যে অর্থ অনুসারে শব্দ 5 ধরনের, আবার অর্থের উৎস অনুসারে, উৎস অনুসারে শব্দ 5 ধরনের, আবার অর্থ অনুযায়ী শব্দ 3 ধরনের, সেরকম আর কি ব্যাপারটা। মানে এটা আসলে ধরন অনুযায়ী, প্রাথমিক বিজ্ঞানের ব্যবহারের ধরন অনুযায়ী এক ধরনের, প্রাথমিক বিজ্ঞানের ক্লাসটা কিভাবে সাজাবেন সেটা অনুযায়ী এক ধরনের, তারপরে প্রাথমিক বিজ্ঞানে আপনি কোত্থেকে সংগ্রহ করবেন সেটা অনুযায়ী এক ধরনের। এটা আসলে সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে। জি ম্যাম, এটা তো সাবজেক্টে সাবজেক্টে ভ্যারি করবে, কারণ বাংলাতে যেটা লাগবে, ইংরেজিতে যেটা লাগবে, সেটা তো বিজ্ঞানে লাগবে না, বা বিজ্ঞানেরটা বাংলা ইংরেজিতে ওইভাবে লাগবে না, একটু তো ডিফারেন্স হবে। জি জি, ঠিক আছে। আয়েশা, আমরা কি একটু ক্লিয়ার হয়েছি? আয়েশা, আমরা কি ক্লিয়ার হয়েছি? সরি ম্যাডাম, আমি এতক্ষণ ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, আমি তো আরো কিছুই শুনতে পাইনি ম্যাডাম। আচ্ছা, আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে সাবজেক্ট টু সাবজেক্ট উপকরণটা আসলে ভ্যারি করে, ঠিক আছে? কারণ আপনার গণিতের ক্ষেত্রে আপনি 3টা পর্যায়ে ক্লাস নেন, কিন্তু আপনি বিজ্ঞানে কিন্তু 3টা পর্যায়ে ক্লাস নেন না, বাস্তব অর্ধবাস্তব তারপরে বস্তু নিরপেক্ষ, এসব পর্যায়ে কিন্তু মানে বিজ্ঞানে নেই বা বাংলায় নেই বা অন্য কোনো সাবজেক্টে নাই। তো আমরা সেই সাবজেক্ট টু সাবজেক্ট আমাদের উপকরণগুলো ভ্যারি করে। উপকরণ আমাদের বিভিন্ন রকমেরই হতে পারে, যেমন শব্দ আমাদের অনেক রকমের হতে পারে, শব্দের অর্থ অনুসারে এক ধরনের, শব্দের উৎস অনুসারে এক ধরনের, সেরকম উপকরণের ব্যবহার অনুসারে এক ধরনের হতে পারে, উপকরণের উৎস অনুযায়ী উপকরণ এক ধরনের হতে পারে, আর সাবজেক্ট টু সাবজেক্ট উপকরণটা ভ্যারি করে, ঠিক আছে? জি ম্যাডাম, বুঝেছি, ধন্যবাদ। আচ্ছা, আশা করেছি বুঝেছেন। যদি না বুঝে থাকেন, নেক্সট দিন আমরা আবার আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনাদের জন্য অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন, আমার আব্বা আম্মার জন্য দোয়া করুন আপনারা।